হ্যালো স্যার, যদি সংক্ষেপে বলেন, আসলে আপনি তো ময়নাতদন্ত ফরেন্সিক রিপোর্ট বললেন, আসলে ময়নাতদন্ত বললেন না, প্রশ্নটা হচ্ছে আমার যে তার মৃত্যুতে আসলে কিভাবে হয়েছে যদি একটু বলেন। মৃত্যুতে কিভাবে হয়েছে এটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়, এই কারণে যে প্রাথমিকভাবে বলা সম্ভব নয়, এটা এক্সটার্নাল এক্সামিনেশান, ইন্টারনাল এক্সামিনেশান, তারপর মাইক্রো এক্সামিনেশান, তারপর হলো আপনার মানে ল্যাব ইনভেস্টিগেশান, কেমিক্যাল এক্সামিনেশান, বিভিন্ন এক্সামিনেশানের উপরে একটা সবার সমন্বয়, যেহেতু একটা বোর্ড, প্রিন্সিপাল স্যারের অনুমোদনে একটা বোর্ড গঠন করা হয়েছে, এই বোর্ডের সমন্বয় করে একটা রিপোর্ট প্রস্তুত করে এটা আমরা পুলিশের কাছে হস্তান্তর করি। প্রাথমিকভাবে তো কিছু তেমন কিছু বলা সম্ভব নয়, কারণ এটা তো বোর্ডের ভিত্তিতে করা হয়েছে, তো এককভাবে তো বলা সম্ভব নয়। আর শরীরে কোনো কিছু পেয়েছেন কিনা, আঘাতের চিহ্ন বা শ্বাসরুদ্ধ করে এইরকম গলায়? এরকম আমরা এখন তো মানে বলা সম্ভব হচ্ছে না, কারণ এটা তো মানে একটা বড় ধরনের বিচারাধীন মামলা, আর এটা তো আপনার এটা তো মানে সঠিকভাবে মানে পুরা এ না হওয়া পর্যন্ত সবগুলা সম্মিলিতভাবে বিস্তারিত না হয়ে এটা তো মানে বলা সম্ভব নয়, কারণ বললে তো তো এ হয়ে যাবে মানে বিতর্কিত হয়ে যাবে না। এটা তো আমরা তো সমন্বয় করে করি সব কাজ, মানে এককভাবে কিছু বলা তো সম্ভব হয় না। আমরা সেটি বলছি না, আমাদের কাছে আপনি তো ময়নাতদন্ত করলেন, শরীরের মধ্যে কোথাও কোনো অ্যাসল্ট পেয়েছেন কিনা, গলায় কোনো দাগ পেয়েছেন কিনা? এইটা সাধারণত আমরা যেটা করি এটা পুলিশের রিপোর্টের ভিত্তিতে আমরা এটা করে থাকি, আর ইনকোয়েস্ট এবং চালান, অ্যাজ পার ইনকোয়েস্ট এবং চালান রিপোর্টের ভিত্তিতে আমরা মানে এক্সটার্নাল এক্সামিনেশান করি, মানে যেটা পুলিশ সাধারণত ইনকোয়েস্ট এবং চালান লেখে তার ভিত্তিতে আমরা এটা করে থাকি। সেই ভিত্তিতে ইনকোয়েস্ট চালানে উল্লেখ আছে, এবং আমরা ইন্টারনাল এক্সামিনেশন করি, আর বাকি এক্সামিনেশনগুলো আসার পর আমরা এই সেই উল্লেখ, সেটা তো ইনকোয়েস্ট ইনকোয়েস্ট এবং চালানের উল্লেখ আছে, এটা তো এই মুহূর্তে কোনো কিছু তো না দেখে বলা সম্ভব নয়, মানে ওটা তো বিস্তারিত লেখা থাকে। তাই ইনকোয়েস্ট চালান দেখলে আপনারা বুঝতে পারবেন যে সাধারণত সম্ভাব্য কারণ ইনকোয়েস্ট এবং চালানেই থাকে, এবং ওটার ভিত্তিতে অ্যাজ পার ইনকোয়েস্ট এবং চালানেই আমরা সাধারণত একটা গাইডলাইন থাকে, সেই গাইডলাইনের উপর দিয়ে আমরা গাইডলাইনটা কী পাইছি এটাই অ্যাজ পার ইনকোয়েস্ট অ্যান্ড চালান, এটা সংক্ষিপ্তভাবে এটা বলতে পারি। আপনি একটু বলেন, একটু বুঝে দেন। না আমি চাচ্ছি